আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবার ঘরেই থাকে এমন কিছু উপকরণ দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি আমি বেসন, তারপর একটি পাকা টমেটো মাঝখান থেকে কেটে আমি রস চিপে বের করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর কাঁচা দুধ। এখানে গরুর কাঁচা দুধটাই ইউজ করতে হবে, এখানে পাউডার মিল্ক দিলে কিন্তু চলবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা মধু। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আমি আরও কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। মোটামুটি একটা ঘন আকারের গ্রেভি হবে। উপকরণগুলো নেয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা আপনাদের পছন্দের পরিমাপ অনুযায়ী উপকরণগুলো নেবেন। এই ফেস প্যাকটা তৈরি করে আপনারা কাঁচের জারে ভরে নর্মাল চেম্বারে ফ্রিজের রেখে দিতে পারেন 7 দিনের জন্য। আর যখন লাগাবেন মুখটা ভালো মতো করে ক্লিন করে নেবেন। নেয়ার পরে, লাগানোর পরে আপনারা 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবেন শুকিয়ে যাওয়ার পরে। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন। নেয়ার পরে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবেন, বাস হয়ে গেল। আমার ফেস প্যাক কিন্তু রেডি।